নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 311তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ছদিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজ আমরা প্রবেশ করব নতুন একটি দিনে এবং শুনব শ্রীরামকৃষ্ণের অমীয় বাণী তথা সঙ্গীত। সেই বিবরণ আমরা শ্রবণ করব, অনুধ্যান করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভীরীৃতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। আজ শনিবার কোজাগর পূর্ণিমা, বন্ধনীর মধ্যে মাস্টারমশাই দিয়েছেন চন্দ্রগ্রহণ। শ্রীযুক্ত কেশব সেনের জ্যেষ্ঠ ভ্রাতা নবীন সেনের কলুটোলার বাটিতে ঠাকুর আসিয়াছেন। 4 অক্টোবর 1884 খ্রিস্টাব্দ, 19 আশ্বিন 1291 সাল। আমরা গতকাল ছিলাম 2 অক্টোবরের প্রসঙ্গে, সেটি সমাপন হয়েছিল। তার পরের পরের দিন 4 অক্টোবর 1884 প্রসঙ্গ পাচ্ছি, শনিবার কোজাগর পূর্ণিমা এবং শ্রীযুক্ত কেশব সেনের জ্যেষ্ঠ ভ্রাতা নবীন সেনের কলুটোলার বাড়িতে ঠাকুর আসিয়াছেন। কেশবচন্দ্র সেন কিছুকাল আগে পরলোক গমন করেছেন, সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা আমরা কথামৃততে অনেকটা জায়গা জুড়ে পেয়েছি, আমরা সেটি শুনেছি। আর আজকে কেশববাবুর জ্যেষ্ঠ ভ্রাতা নবীন সেন মহাশয়ের কলুটোলার বাড়িতে ঠাকুর উপস্থিত হয়েছেন। মাস্টারমশাই লিখছেন, গত বৃহস্পতিবারে কেশবের মা ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া অনেক করিয়া যাইতে বলিয়া গিয়াছিলেন। বাহিরের উপরের ঘরে গিয়া ঠাকুর বসিলেন। নন্দলাল প্রভৃতি কেশবের ভ্রাতুষ্পুত্রগণ, কেশবের মাতা ও তাঁহাদের আত্মীয় বন্ধুগণ ঠাকুরকে খুব যত্ন করিতেছেন। উপরের ঘরেই সংকীর্তন হইল। কলুটোলার সেনেদের অনেক মেয়েরাও আসিয়াছেন, ঠাকুরের সঙ্গে বাবুরাম, কিশোরী, আরও 2-1টি ভক্ত, মাস্টারও আসিয়াছেন। তিনি নিচে বসিয়া ঠাকুরের মধুর সংকীর্তন শুনিতেছেন। কেশববাবুর মাতৃদেবীর কথা শ্রীরামকৃষ্ণ আগে বলেছেন, আমরা কথামৃততে পেয়েছি, যারা আগে শুনেছেন তারা হয়তো সকলেই জানেন যে তিনি ওই গুরুতর শোক অনেকটাই সামলেছেন। শ্রীরামকৃষ্ণের কাছে যখন এসেছেন তখন তার যে ধর্মভাব সেটি দেখে শ্রীরামকৃষ্ণ আনন্দিত হয়েছেন, প্রসন্ন হয়েছেন। অত বড় শোক গেছে তো, তারপরে তাঁর ওই রকম ভাব। আর এখানে আমরা পাচ্ছি মাস্টারমশাই লিখছেন যে গত বৃহস্পতিবারে কেশবের মা ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া অনেক করিয়া যাইতে বলিয়া গিয়াছিলেন। বৃহস্পতিবারের প্রসঙ্গই আগে ছিল, সেটি হচ্ছে 2 অক্টোবরের প্রসঙ্গ। কেশববাবুর মা শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করেছিলেন, সেটি মাস্টারমশাই লিখলেন। আর এখানে কি হলো, বাহিরে উপরের ঘরে গিয়া ঠাকুর বসিলেন, ওপরে বাইরের ঘর, আর মাস্টারমশাই নিচে বসেছেন, সেই জন্য ওপরে যে সংকীর্তন হচ্ছে সেগুলো সব শুনতে পাচ্ছেন। কথামৃততে বর্ণনার মধ্যে এত সংক্ষিপ্তভাবে প্রয়োজনীয় বিশদ দেওয়া আছে, প্রয়োজনীয় ডিটেইল দেওয়া আছে যে আমাদের অবাক হতে হয়। একটু পরেই দেখা যাবে যে ঠাকুর গান গাইছেন, সংকীর্তন, সেই সব প্রসঙ্গ রয়েছে। তো মাস্টারমশাই নিচের তলায় রয়েছেন, তো এখানে লিখলেন বাহিরের উপরের ঘরে গিয়া ঠাকুর বসিলেন। নন্দলাল প্রভৃতি কেশবের ভ্রাতুষ্পুত্রগণ, কেশবের মাতা ও তাঁহাদের আত্মীয় বন্ধুগণ ঠাকুরকে খুব যত্ন করিতেছেন। উপরের ঘরেই সংকীর্তন হইল। কলুটোলার সেনেদের অনেক মেয়েরাও আসিয়াছেন। এবারে মাস্টারমশাই নিজের কথা বলেছেন যে নিচে বসিয়া ঠাকুরের মধুর সংকীর্তন শুনিতেছেন। ঠাকুর ব্রাহ্ম ভক্তদের বলিতেছেন,
সংসার অনিত্য, অর্থাৎ সর্বদা মৃত্যু স্মরণ করা উচিত। এটি তিনি বলছেন বলে মাস্টারমশাই লিখছেন, ঠাকুর গান গাইতেছেন, ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে, মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। কেশববাবু সম্প্রতি লোকান্তরিত হয়েছেন, তার মায়ের নিমন্ত্রণে তিনি যে তার জ্যেষ্ঠ ভ্রাতা নবীনবাবুর বাড়িতে এসেছেন, সেখানে শ্রীরামকৃষ্ণ এই ভক্তিপূর্ণ বৈরাগ্যের সঙ্গীত নিজে পরিবেশন করছেন। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ইত্যাদি। ঠাকুর বলিতেছেন, ডুব দাও, উপরে ভাসলে কি হবে, দিন কতক নির্জনে সব ছেড়ে ষোলো আনা মন দিয়ে তাকে ডাকো। তো তিনি যে এসেছেন ওই কেশববাবুর শোক প্রশমিত হয়, যাতে সব আত্মীয় স্বজন পরিজন শুভানুদ্যায়ী তাদের মনে যাতে আনন্দ হয়, সেখানে শ্রীরামকৃষ্ণ যেমন জীবনের অনিত্যতার কথা বলছেন, সেই বিষয়ক সঙ্গীত পরিবেশন করছেন, সেই রকম আবার ঈশ্বর প্রাপ্তির আনন্দের কথাও পাশাপাশি প্রায় সঙ্গে সঙ্গে অলমোস্ট সিমালটেনাসলি উচ্চারণ করছেন। বললেন, ডুব দাও, উপরে ভাসলে কি হবে, দিন কতক নির্জনে সব ছেড়ে ষোলো আনা মন দিয়ে তাকে ডাকো। এই যে ডুব দাও, এটি যারা শোক পেয়েছেন, যারা একটা অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছেন মনের দিক থেকে, তাদের কাছে কত আশা ভরসার বাণী বহন করে আনছে সেটি অনুমানের, যে ডুব দাও, ওপরে যেন ওপরে আনন্দ নেই, ভাবটি হচ্ছে যেন যে ওপরে ফুর্তি থাকতে পারে, মজা যা থাকতে পারে, তাৎক্ষণিক কিছু খুশি হওয়ার উপকরণ থাকতে পারে, কিন্তু আনন্দ যদি চাও তাহলে ডুব দাও। শ্রীরামকৃষ্ণ বলছেন, ডুব দাও, উপরে ভাসলে কি হবে, দিন কতক নির্জনে সব ছেড়ে ষোলো আনা মন দিয়ে তাকে ডাকো। কি সুন্দর বলছেন, ষোলো আনা মন দিয়ে তাকে ডাকো, তোমারই তো মন, অসুবিধে কি আছে, সেই মনটা সবটা তাকে দিয়ে ডাকো। আর বললেন, দিন কতক, তিনি সংসারী মানুষকে বললেন না এখানে যে একেবারে ত্যাগের জীবন এক্ষুনি গ্রহণ করো, আর সেরকমভাবে তিনি বলেনও না সংসারীদের কাছে, কিন্তু তার মানে যে তাদের কিছু কম তিনি দেন তা নয়, তাদের জন্য এই পদ্ধতি শ্রীরামকৃষ্ণ বলছেন প্রত্যয়ের সঙ্গে, প্রেমের সঙ্গে এবং নিশ্চিততার আশ্বাসের সঙ্গে। দিন কতক মানে কয়েকটা দিন এরকম করো না, উনি বলতেন যে মাঝে মাঝে নির্জনে থাকতে হয়, তো এখানে বললেন দিন কতক নির্জনে সব ছেড়ে ষোলো আনা মন দিয়ে তাকে ডাকো। শ্রীরামকৃষ্ণ বলছেন, কতবার আছে তার উপদেশে, যে দুধের মধ্যে থেকে যদি মাখন তুলতে হয় তাহলে নির্জনে মন্থন করে সেটি তুলতে হয়, সংসারের কোলাহলের মধ্যে গোলমালের মধ্যে হলে হয় না, ওইটা করতে গিয়ে যদি নড়ে যায় তাহলে মাখন তোলা যায় না। আর বলেছেন যে সংসার হচ্ছে জল আর মনটি হচ্ছে দুধ, যদি একসঙ্গে রাখো মিশে যাবে, কিন্তু ওই দুধের মধ্যে থেকেই মন্থন করে মাখন তুলে সংসারে রাখো কিছু হবে না। এই অমীয় বাণী বিভিন্ন স্থানে পাওয়া যাচ্ছে তার উপদেশের মধ্যে। এখানে বললেন দিন কতক নির্জনে সব ছেড়ে ষোলো আনা মন দিয়ে তাকে ডাকো।
ঠাকুর গান গাইতেছেন, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন, ডুব 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 রূপ সাগরে আমার মন। মাস্টারমশাই এখানে এই পর্যন্তই দিয়েছেন, এই দুটি পংক্তি দিয়েছেন। তো বলছেন যে ঠাকুর ওই সব ছেড়ে ষোলো আনা মন দিয়ে তাকে ডাকার প্রসঙ্গে এই গানটি গাইলেন, যে ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। শ্রীরামকৃষ্ণ এই গানটিকে খুব ভালোবাসতেন, পছন্দ করতেন, যে ভাবটা কীরকম যে রূপ সাগরে ডুব দিতে হবে, আর সেখানে তলাতল পাতাল খুঁজলে, তার মানে তোমাকে গভীরে যেতে হবে, তার জন্যে পরিশ্রম করতে হবে, তো সেটিরই নাম সাধনা। সেই সাধনা করে যদি রূপসাগরের গভীরে চলে যাও, তলাতল পাতাল খোঁজো পাবি রে প্রেম রত্নধন। এইখানে শ্রীরামকৃষ্ণ ডুব দেওয়ার আহ্বান জানাচ্ছেন সঙ্গীতের সুরে সুরে, সঙ্গীতের পংক্তিতে পংক্তিতে। ঠাকুর ব্রাহ্মভক্তদের তুমি সর্বস্ব আমার এই গানটি গাইতে বলিতেছেন। তুমি সর্বস্ব আমার কথাগুলি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, লিখছেন ঠাকুর ব্রাহ্মভক্তদের তুমি সর্বস্ব আমার এই গানটি গাইতে বলিতেছেন। তারা গাইছেন, মাস্টারমশাই দুটি চরণ দিচ্ছেন, তুমি সর্বস্ব আমার হে নাথ প্রাণাধার সারাত সার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে আপনার বলিবার, তুমি সর্বস্ব আমার প্রাণাধার সারাত সার। ব্রহ্মভক্তেরা যখন এই গান পরিবেশন করেছেন, তারপরে মাস্টারমশাই লিখছেন ঠাকুর নিজে গাইতেছেন, সঙ্গীতময় পরিবেশ সৃষ্ট হয়েছে। আমরা বুঝতেই পারছি আমরা রয়েছি চৌঠা অক্টোবর 1884 প্রসঙ্গে, কলুটোলার বাড়িতে, নবীন সেন মহাশয়ের কলুটোলার বাড়িতে সঙ্গীতময় পরিবেশ। ব্রহ্মভক্তেরা ওই গানটি পরিবেশনের পর ঠাকুর নিজে গাইছেন, মাস্টারমশাই লিখছেন ঠাকুর নিজে গাইতেছেন, যশোদা নাচাত গোমা বলে নীলমণি, সেরূপ লুকালে কোথা করালো বদনি, একবার নাচো গো শ্যামা ওষি ফেলে বাঁশি লয়ে, মুন্ডমালা ফেলে বনমালা লয়ে, তোর শিব বলরাম হোক একবার নাচো গো শ্যামা, তেমনি তেমনি করে নাচো গো শ্যামা, যে রূপে ব্রজ মাঝে নেচেছিলি, একবার বাজাগো মা তোর মোহন বেনু, যে বেনু রবে গোপীর মন ভুলাতিস, যে বেনু রবে ধেনু ফিরাতিস, যে বেনু রবে যমুনা উজান বয়, গগনে বেলা বাড়িত রানীর মন ব্যাকুল হতো, বলে ধর 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 রে গোপাল ক্ষীর স্বর নবনী, এলায় চাঁচর কেশ রানী বেঁধে দিত বেনি, শ্রীরামের সঙ্গে নাচিতে ত্রিভঙ্গে, আবার তাথইয়া তাথইয়া তাতা থইয়া থইয়া বাজত নূপুর ধ্বনি, শুনতে পেয়ে আস্ত ধে যত ব্রজের রমণী গোমা যত ব্রজের রমণী। শ্রীরামকৃষ্ণ নিজে এই গান গাইছেন, কালী ও কৃষ্ণ, কৃষ্ণ ও কালী গানের মধ্যে কীরকম একজন আরেকজনের মধ্যে মিলিয়ে যাচ্ছেন, অপূর্ব একটি কোলাজ, সেটি শ্রীরামকৃষ্ণ তাঁর দেবদুর্লভ কণ্ঠে পরিবেশন করছেন। বোঝা যাচ্ছে আনন্দের হাট বাজার সেখানে উপস্থিত হয়েছে, সেই আনন্দের হাট বাজার বসেছে সেইখানে শ্রীরামকৃষ্ণ কি অসাধারণ ভুবনমোহন রূপে বিরাজ করছেন, কি গান গাইছেন আমরা শুনছিলাম, যশোদা নাচাত গো মা বলে নীলমণি। তাহলে যশোদা যাকে নাচাতেন তিনি আবার দেখো এই মা রূপে রয়েছেন, সব লুকিয়ে ফেলেছেন। যশোদা নাচাত গো মা বলে নীলমণি, সেরূপ লুকালে কোথা করালো বদনি। তাহলে যিনি বলছেন তিনি বৈষ্ণব না শাক্ত, এই হচ্ছে মজা, যে মাকে বলছেন যে ওই রূপটা কোথায় গেল, এই অপূর্ব ভাব যে এই মায়ের মধ্যেই সেই কৃষ্ণ, ওই কৃষ্ণ আর কালী, কালী আর কৃষ্ণ অপূর্বভাবে পরস্পরের মধ্যে মিশে যাচ্ছেন,
একটি রূপ থেকে আরেকটি রূপ, আবার সেটির থেকে পূর্বের রূপ, এইরকম ভাবে যেন দৃশ্যান্তর হচ্ছে, কি সুন্দর। তা বললেন, গাইলেন এটি, তারপর বলছেন গানের মধ্যে আখরের মতো করে আসছে কীর্তনের গান, একবার নাচো গো শ্যামা ওষি ফেলে বাঁশি লয়ে, মায়ের হাতে ওষি তো, তো একবার নাচো গো শ্যামা ওষি ফেলে বাঁশি লয়ে, মুন্ডমালা ফেলে বনমালা লয়ে, তোর শিব বলরাম হোক। সেই বলরাম এখানে শিবের রূপ ধরেছেন, তা আবার সেই আগের রূপে মা দেখা দাও, তোর শিব বলরাম হোক, তেমনি তেমনি করে নাচো গো শ্যামা, যে রূপে ব্রজ মাঝে নেচেছিলি, একবার বাজা গো মা তোর মোহন বেনু, অপূর্ব সমস্ত পঙ্ক্তি, যে বেনু রবে গোপীর মন ভুলাতিস, যে বেনু রবে ধেনু ফিরাতিস, যে বেনু রবে যমুনা উজান বয়, গগনে বেলা বাড়িত রানীর মন ব্যাকুল হতো, বলে ধরো 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 রে গোপাল ক্ষীর স্বর নবনী, ওই গানের প্রথমে আছে যশোদা নাচাতো গোমা বলে নীলমণি, এখানে বলে ধরো 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 রে গোপাল ক্ষীর স্বর নবনী, এলায় চাঁচর কেশ রানী বেঁধে দিত বেনি, শ্রীদামের সঙ্গে নাচিতে ত্রিভঙ্গে, মাকে বলছেন শ্রীদামের সঙ্গে নাচিতে ত্রিভঙ্গে, আবার তাথইয়া তাথইয়া তাতা থইয়া থইয়া বাজত নূপুর ধ্বনি, শুনতে পেয়ে আসত ধে যত ব্রজের রমণী গো মা, যত ব্রজের রমণী। শ্রীরামকৃষ্ণ যখন এটি গাইছেন বোঝাই যাচ্ছে যে মর্ত্যধামে যেন স্বর্গ নেমে আসছে, সেই শ্রীরামকৃষ্ণ গাইছেন যার মধ্যে অপূর্ব ধর্ম সম্মিলন, অপূর্ব ধর্মের আনন্দের হাট বাজার, অপূর্ব কৈলাস বৈকুণ্ঠ সহ সর্বতীর্থের উজ্জ্বল প্রাণবন্ত উপস্থিতি, সেই শ্রীরামকৃষ্ণ গাইছেন। রানী রাসমণি যখন কাশী যাচ্ছিলেন অন্নপূর্ণা বিশ্বনাথের পুজো দেবেন বলে, তখন স্বপ্ন দেখলেন যে মা এইখানেই পুজো চান, কোথায়, নেমে পড়লেন চটপট করে, নেমে পড়ে সন্ধান করছেন যে কোথায় প্রতিষ্ঠা করা যায় মায়ের মন্দির। তা সবাই বললে যে পশ্চিমকূল, কিন্তু পশ্চিমকূলে পাওয়া গেল না মনোমতো, তখন পূর্বকূলে দক্ষিণেশ্বরে রানীমা একটু প্রাথমিক দ্বিধা দ্বন্দ্ব প্রশ্নচিহ্নের মধ্যে দিয়ে দৃঢ়ভাবে ঠিক করলেন অবশেষে যে ওইখানেই দক্ষিণেশ্বরেই মন্দির হবে, মায়ের মন্দির। মায়ের মন্দির হলো, আবার রানীমা স্বপ্ন দেখছেন যখন মন্দিরে মাকে প্রতিষ্ঠা করতে দেরি আছে, দিন স্থির হয়নি, এই পরিচিত ইতিহাস যা বারবার স্মরণ করতে আনন্দ, যখন দেরি আছে মাকে প্রতিষ্ঠার মন্দিরে, তখন রানীমা আবার স্বপ্ন দেখলেন যে মা বলছেন মূর্তিতে যে কাঠের বাক্সে থেকে আমি যে ঘেমে গেলাম, রানীমা একেবারে বিচলিত হয়ে গেলেন, বিহ্বল হয়ে গেলেন, অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লেন, করে কাছাকাছি যে ভালো দিন জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন স্থাপন করলেন মন্দির, প্রতিষ্ঠা হলো মূর্তির, এ তো ভারী অবাক কাণ্ড, মায়ের মন্দির প্রতিষ্ঠা হবে তো, যদিও সেখানে রাধাকান্ত দেব রয়েছেন, মহাদেব রয়েছেন, কিন্তু মাকে নিয়েই তো এত কাণ্ড প্রাথমিকভাবে, মূলত সেই মায়ের মন্দির স্নান যাত্রার দিন 2021-এ কতকটা কতকটা সম্ভব বলেও মনে হতে পারে, সেটি ওই সব ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে তার আলোকে, কিন্তু সেই সময়ে যদি আমরা ভাবি অকল্পনীয় অভাবনীয়, কিন্তু মা তো সেটা নিজেই ঘটালেন, তিনি তো রানীমাকে প্রায় ধাক্কা দিয়ে দিয়ে এইসব করেছেন, তিনি তাকে বলেছেন যে নেমে পড়তে বজরা থেকে, বলেছেন মন্দির প্রতিষ্ঠা করতে, বলেছেন আমি ঘেমে উঠছি তাড়াতাড়ি কর, তা সেই তিনি আবার জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন মন্দিরের প্রতিষ্ঠা করলেন, নিজেও প্রতিষ্ঠা পেলেন। শ্রীরামকৃষ্ণ গাইছেন যশোদা নাচাতো গোমা বলে নীলমণি, সেরূপ লুকালে কোথা করালো বদনী,
তাহলে যশোদা নাচাতো গো মা বলে নীলমণি, এই যে মা এবং কৃষ্ণ, কালী এবং কৃষ্ণ অপরূপভাবে মিশছেন, সেটা তো সেই প্রথম দিকে ঐতিহাসিক সংবাদের মধ্যেই পাচ্ছি, যেখানে মা কালীর মন্দির প্রতিষ্ঠা হলো জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন। জগন্নাথ দেব, যাকে ভক্তেরা কত রকমভাবে মনে করেন যে শ্রীকৃষ্ণই অবতীর্ণ হয়েছেন, শ্রীকৃষ্ণেরই রূপ জগন্নাথ দেব, তো জগন্নাথ দেব এবং শ্রীকৃষ্ণ অচ্ছেদ্যভাবে যুক্ত। সেই জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন মা কালী প্রতিষ্ঠা লাভ করছেন, আর হ্যাঁ, রাধাকান্ত দেবের মন্দির, মহাদেবের মন্দির, সেগুলিও যথোপযুক্ত শ্রদ্ধা সহকারে সেই দিনে তার উদ্বোধন ঘটছে, দেবের দেবতা দেবীর পুজো হচ্ছে। কিন্তু ওই যে মা কালী জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন প্রতিষ্ঠা নিলেন, তার সঙ্গে কি ভাবছি আমরা, তার সঙ্গে ভাবছি যে ওই মন্দিরেই এসে গেলেন গদাধর চট্টোপাধ্যায় প্রথমে নিমরাজি হয়ে, রামকুমার দাদার হাত ধরে যে কি করব দাদা চলল, তাই জামাপুকুর থেকে এলেন দক্ষিণেশ্বরে। আর প্রথম প্রথম সব এড়িয়ে এড়িয়ে থাকতেন, প্রথমের দিকে খানও নি, চলে যে গেছেন জামাপুকুরে, পরে হবিষ্যান্ন প্রস্তুত করে খেতেন যে ওই রানী রাসমণির মন্দির ওইখানে ওইসব। তারপরে কিভাবে কিভাবে তার জীবনে পরিবর্তন এসে গেল, তার কতক কতক তিনি আনন্দের সঙ্গে বিবৃত করেছেন। মা দেখা দিলেন, রাধাকান্ত দেব, শ্রী রাধিকা, মহাদেব, এদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের নতুন ধর্ম জীবন শুরু হলো, যেখানে তিনি সেই সব দেবদেবীকে পূজোও করছেন, আবার তাদের সঙ্গে মিলেও যাচ্ছেন। এই এক অপূর্ব ধর্ম জীবন তার শুরু হচ্ছে। কিন্তু ওই প্রথম প্রথম খুব অনিচ্ছুক, মা কালীর মন্দিরে যখন পুজো করবার জন্য মথুরবাবু ঠাকুরের ভাগ্নে হৃদয়রামের মাধ্যমে বলে পাঠালেন, ঠাকুর রাজি হলেন না, যে ও চাকরি করতে হবে তার মানে, আর মায়ের গায়ে সব সোনার অলঙ্কার ওইগুলোর দায়িত্ব নিতে হবে। বুদ্ধিমান সুকৌশলী মথুরবাবু বললেন যে ছোট ভরচাজকে ওইসব নিয়ে ভাবতে হবে না। গদাধর চট্টোপাধ্যায় তথা শ্রীরামকৃষ্ণকে ওইরকমভাবে ডাকতেন তিনি এবং রানীমা। তখন শ্রীরামকৃষ্ণ আস্তে আস্তে ওইসব কাজে আত্মনিয়োগ করলেন, কিন্তু তারপরে মায়ের যেভাবে দর্শন পেলেন সে তো অপূর্ব। আবার রাধাকান্ত দেবের ভাব তার মধ্যে, রাধা কৃষ্ণের ভাবে বুক জলে ভেসে যাচ্ছে, চোখের জলে। মায়ের মন্দিরে তিনি বিভোর হয়ে যাচ্ছেন মাতৃভাবে, মহাদেবের মন্দিরে গিয়ে হাউ হাউ করে কাঁদছেন, শিব মহিম্ন স্তোত্র পড়তে গিয়ে মাঝপথে বলছেন, শিব গো তোমার মহিমা আমি কি বর্ণনা করব। কর্মচারীরা ছুটে আসছেন। এই যে শ্রীরামকৃষ্ণের জীবন, তার মধ্যে ওই কোলাজ, কালী কৃষ্ণ শিব সব মিলে অপূর্বভাবে অবস্থান করছে, অপূর্বভাবে অবস্থান করছে। এবং এই কোলাজে তবু একটা তফাত থাকে, একটা ছবির সঙ্গে আরেকটা ছবি পাশাপাশি যেন একটা আরেকটাতে মিশে যাচ্ছে, কিন্তু দুটোর অস্তিত্ব রয়েছে। আর শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে কোলাজটা অন্যরকম, সেটা হচ্ছে যে যখন তিনি কালী ঘরে, তখন কেউ যদি দেখেন ভাববেন যে ইনি মা কালীরই সন্তান, মা কালীর উপাসক। আবার সেই তিনি যখন রাধাকান্ত দেবের মন্দিরে, তিনি বলতেন বিষ্ণুঘর, সেখানে তার ভাব দেখলে পরম বৈষ্ণব তাকে সাষ্টাঙ্গ করবেন। আবার মহাদেবের মন্দিরেও তাই। ওই যে শৈব শাক্ত বৈষ্ণব যেভাবেই বলা হোক না কেন, প্রত্যেক ভাবের মানুষ সেই সেই সময়ে শ্রীরামকৃষ্ণের মধ্যে নিজের সাধন জীবন ইষ্ট অভীষ্ট তার পূর্ণ পরাকাষ্ঠা দেখতে পাবেন। আবার সকালবেলায় হয়তো দেখা যাচ্ছে ঠাকুরের ঘরে যারা থেকেছেন তারা একাধিক জন আনন্দের সঙ্গে জানিয়েছেন যে ঠাকুর দেবদেবীদের পটের সামনে গিয়ে কি মধুর স্বরে নাম গুণকীর্তন করছেন, এই মায়ের নাম করছেন তো এই কৃষ্ণের নাম করছেন। এই হচ্ছে কোলাজ, যে কোলাজ স্ট্যাটিক নয়, স্থিতিশীল নয়, স্থির নয়, কখনো স্থির, যেন মা কালীর মূর্তি
আবার কখনো অপূর্ব ছন্দে গতিময় যে ওই দেখো মা কালী আর কৃষ্ণ দুজনকেই দেখা যাচ্ছে, আবার শুধু কৃষ্ণ দৃশ্যমান হচ্ছেন, এই রকম একটি ছন্দময় গতিশীল কোলাজেরই নাম শ্রীরামকৃষ্ণ জীবন। সেটি দেখে তো সব অবাক হয়ে গেছেন, রানীমা কতক কতক দেখেছেন, মথুরবাবু প্রচুর দেখেছেন। যখন কুঠি বাড়িতে বসে আছেন, আমরা রয়েছি কোথায়, নবীন সেনের বাড়িতে, আর শ্রীরামকৃষ্ণের দ্বারা পরিবেশিত অপূর্ব সঙ্গীতকে যেন প্রেক্ষাপটে ধারণ করে আমরা এসে গেছি দক্ষিণেশ্বরে, মথুরবাবু কী করছেন, কুঠি বাড়িতে বসে রয়েছেন, আর কুঠি বাড়িতে বসে তিনি দক্ষিণ পশ্চিম দিকে দেখছেন ঠাকুরের ঘর। সেইখানে দেখছেন ঠাকুর ওই ঘরের সংলগ্ন যে বারান্দা, যেটি কিনা উত্তরের বারান্দা বলে পরিচিত, লম্বা টানা বারান্দা, উত্তর পূর্বের বারান্দা। তাহলে মথুরবাবু দক্ষিণ পশ্চিম দিকে তাকিয়ে আছেন, আর এটি শ্রীরামকৃষ্ণের ঘরের উত্তর পূর্বের টানা বারান্দা, সেইখানে দেখছেন ঠাকুর পায়চারি করছেন, এবং চোখে দেখা দিয়ে খালি চোখে দেখা, একবারে সামনে দেখতে পাচ্ছেন, কুঠি বাড়ি থেকে আর কতই বা দূর, যে ঠাকুর যখন পায়চারি করছেন একদিকে যখন তিনি যাচ্ছেন তখন মা কালী, আরেকদিকে যখন যাচ্ছেন তখন সাক্ষাৎ মহাদেব। এই প্রায় চোখ কচলে দেখার মতো মথুরবাবুর অবস্থা, যখন ওইটি দেখছেন তখন ছুটে গিয়ে পায়ে পড়ছেন এবং দেখছেন সেই ছোট ভরচাজ। ঠাকুর ব্যস্ত সমস্ত হয়ে বলছেন, মথুর করো কি করো কি, কারণ মথুরবাবু তো কর্তৃপক্ষ স্থানীয়, তো সেই তাকে ওরকমভাবে বলছেন। তো এই ওই যে কালীকে দেখছেন কৃষ্ণকে দেখছেন, এই রকম কোলাজ সেই নিয়ে শ্রীরামকৃষ্ণের জীবন। সেই তিনি 4 অক্টোবর 1884 এই গান যখন পরিবেশন করছেন তখন বুঝতে পারছি যে তাঁর স্বভাবের মধ্যে, তাঁর অস্তিত্বের মধ্যে, তাঁর দিব্য রূপের মধ্যে যে ছন্দময় গতিশীল কোলাজ, সেটি গানের চরণে চরণে অপূর্ব স্বর্গীয় বিভাসহ উচ্চারিত হচ্ছে ক্ষণে ক্ষণে। তিনি গাইছেন, যশোদা নাচাতো গোমা বলে নীলমণি, সেরূপ লুকালে কোথা করালো বদনী। মাস্টারমশাই লিখছেন, এই গান শুনিয়া কেশব ওই সুরের একটি গান বাঁধাইয়াছিলেন। ব্রাহ্মভক্তেরা খোল করতাল সহযোগে সেই গান গাইতেছেন, কেশববাবু একটি গান বাঁধিয়েছিলেন ওই ঠাকুরের ওই গান আগে শুনে, তো ব্রাহ্মভক্তেরা খোল করতাল সংযোগে সেই গান গাইতেছেন। কত ভালোবাসো গোমা মানব সন্তানে, মনে হলে প্রেমধারা বহে দুনয়নে। তাহারা আবার মার নাম করিতেছেন, মাস্টারমশাই লিখছেন, তাহারা আবার মার নাম করিতেছেন এক, অন্তরে জাগিছ গোমা অন্তর যামিনী, কোলে করে আছো মোরে দিবস যামিনী। দুই, কেন রে মন ভাবিস এত দিনহীন কাঙালের মতো, আমার মা ব্রহ্মাণ্ডেশ্বরী সিদ্ধেশ্বরী ক্ষেমঙ্করী। এই দুটি গান ব্রাহ্মভক্তেরা পরিবেশন করলেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর এইবার হরিনাম ও শ্রী গৌরাঙ্গের নাম করিতেছেন ও ব্রাহ্মভক্তদের সঙ্গে নাচিতেছেন, কি অপূর্ব। মাস্টারমশাই মনে হয় উপরে দেখতে পাচ্ছেন বা অনুমান করছেন, দেখতে পাচ্ছেন বলেই মনে হয়, হরিনাম করছেন, শ্রী গৌরাঙ্গের নাম করছেন ও ব্রাহ্মভক্তদের সঙ্গে নাচিতেছেন। এই যে আমরা একটু আগেই শুনলাম আজকে অনুষ্ঠানের শুরুর দিকে যে কেশবচন্দ্র সেন মহাশয়ের মাতৃদেবী শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে গিয়ে নিমন্ত্রণ করে এসেছিলেন এই দিনকে এইখানে নবীন সেন মহাশয়ের বাড়িতে উপস্থিত হওয়ার জন্য, তাহলে ওই যে নিমন্ত্রণ করছেন, তার মানে অন্যভাবে বলতে গেলে প্রার্থনা করছেন তো যে ঠাকুর যাতে আসেন, ওনা ঠাকুরকে কি দৃষ্টিতে দেখেন, কেশববাবু কি দৃষ্টিতে দেখেছেন, ইন্ডিয়ান মিররে ঝকঝকে ইংলিশে ঠাকুরের সম্পর্কে যা লিখেছিলেন শ্রীরামকৃষ্ণের সম্পর্কে, তাতে করে কলকাতার বিদ্বজ্জনদের যে একটি বড় অংশ ঠাকুরের সম্বন্ধে পরিচিত হয়েছিলেন ওই কেশববাবুর লেখনী সূত্রে। সো কেশববাবু পেড হিজ অলমোস্ট হাইয়েস্ট ট্রিবিউট টু রামকৃষ্ণ পরমহংস। সেই যে শ্রীরামকৃষ্ণ, তিনি কিন্তু এদের সঙ্গে নাচছেন একসঙ্গে, এ অপূর্ব, ভগবান পৃথিবীতে এসে লীলা করছেন কিন্তু কোনো ব্যবধান রাখতে দিচ্ছেন না,
যিনি কিনা বলেন, যিনি আচার্য, যিনি গুরু, যিনি অবতার পুরুষ, যার সম্পর্কে ওই রকম মনস্বী মানুষ এই ধরনের শ্রদ্ধা মিশ্রিত অতি উচ্চ উক্তি করেন, তিনি আবার কারোর সঙ্গে নাচেন নাকি? তিনি তো এরকম ভাব মানে হয়ে থাকে কি যে দূরত্ব বজায় রাখেন, উঁচু আসনে বসে কথা বলবেন তিনি, এইরকমই তো মানুষ দেখে অভ্যস্ত। কিন্তু এখানে শ্রীরামকৃষ্ণ নাচছেন এদের সঙ্গে, ঠাকুর এইবার হরিনাম ও শ্রী গৌরাঙ্গের নাম করিতেছেন ও ব্রাহ্মভক্তদের সঙ্গে ব্রাহ্মভক্তদের সহিত নাচিতেছেন। এক, মধুর হরিনাম নশেরে জীব যদি সুখে থাকবি। দুই, গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়, হুঙ্কারে পাষণ্ড দলন এ ব্রহ্মাণ্ড তলিয়ে যায়। পরপর গান করছেন ঠাকুর আর নাচছেন, মাস্টারমশাই এক দুই পংক্তি করে দিয়েছেন। তিন, ব্রজে যাই কাঙাল বেশে, কৌপিন দাও হে ভারতী। চার, গৌর নিতাই তোমরা দুভাই, পরম দয়াল হে প্রভু। পাঁচ, হরি বলে আমার গৌর নাচে। ছয়, কে হরি বল হরি বল বলিয়ে যায়, যারে মাধাই জেনে আয়, যারে মাধাই জেনে আয়, আমার গৌর যায় কি নিতাই যায় রে, যাদের সোনার নূপুর রাঙা পায়, যাদের ন্যাড়া মাথা ছেঁড়া কাঁথা রে, যেন দেখি পাগলের প্রায়, কে হরি বল বলিয়ে যায়, যারে মাধাই জেনে আয়। ব্রাহ্মভক্তেরা আবার গাইতেছেন, কতদিনে হবে সে প্রেম ও সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম, নয়নে বহিবে প্রেম ও অশ্রুধার, কতদিনে হবে সে প্রেম ও সঞ্চার। এই গানের পরিবেশ, গানের মজলিশ, ঠাকুর উচ্চ সংকীর্তন করিয়া গাহিতেছেন ও নাচিতেছেন। এক, যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে রে, যারা মার খেয়ে প্রেম যাচ্ছে তারা, যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা, তারা দুভাই এসেছে রে, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে। দুই, নদে টলমল টলমল করে ওই গৌর প্রেমের হিল্লোলে রে, ঠাকুর মার নাম করিতেছেন, গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না। আর শেষে মাস্টারমশাই লিখছেন, ব্রাহ্মভক্তেরা তাহাদের দুইটি গান গাইতেছেন, এক, আমায় দে মা পাগল করে, দুই, চিদাকাশে হলো পূর্ণ প্রেম ও চন্দ্রদয় হে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 618 পৃষ্ঠায়, যেখানে শেষ হচ্ছে 4 অক্টোবর 1884 এই অনাবিল ঈশ্বরীয় আনন্দপূর্ণ ভগবত প্রসঙ্গ। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আগামীকাল আবার আমরা মিলিত হব কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর স্মরণের রাখার মতো যে কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে মায়ের কথা হয়, প্রতি রবিবার শ্রী শ্রী মায়ের কথা সম্প্রচারিত হয় এবং সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আমরা যে কথা মাঝে ভাবছিলাম সেটি ভাবতে ভাবতেই সমাপন করি, যে ওই ঠাকুরের মধ্যে গৌরাঙ্গের ভাব, মা কালীর ভাব, এই সব কি সুন্দরভাবে খেলা করে যাচ্ছে। শোক যেখানে রয়েছে যাদের মধ্যে, তাদের মধ্যে শ্রীরামকৃষ্ণ শুভাগমন করে অশোকের জয়গাথা গাইছেন, সেখানে হরি নামও হচ্ছে, মায়ের নামও হচ্ছে। গেয়েছেন তিনি মধুর হরিনামের কথা, গেয়েছেন তিনি যাদের হরি বলতে নয়ন ঝরে সেই গান, আবার গেয়েছেন গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না। তার মধ্যে ইঙ্গিত রয়েছে যে ইনি সর্বধর্মকে নিয়ে থাকেন, সকল দেবদেবীকে নিয়ে এর ঘর সংসার, সেই আধ্যাত্মিক পরিবারের অংশভূত আমরা। আমরা সেই অনন্ত বিস্তৃত সুনীল আকাশের নিচে অধ্যাত্ম আনন্দের সন্ধান পাচ্ছি,
যে আকাশের অপর নাম শ্রীরামকৃষ্ণ, তাই সেই শ্রীরামকৃষ্ণকে ভাবা মানে ওই আকাশকে ভাবা, ওই চলমান ছন্দময় কোলাজকে ভাবা এবং তারই মধ্য দিয়ে অশোকের শোক সন্তপ্ত ধরার মাঝে অশোকের মহাবাণী শ্রবণ করে হৃদয় মন পরিপূর্ণ করে নেওয়া। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।